শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে দড়ি দিয়ে বেঁধে রাখার নিদান বিধায়ক ইদ্রিস আলীর। তিনি বলেন, ভগবান গোলা রাস্তা দিয়ে গেলে তাদের দড়ি দিয়ে গাছে বেঁধে রাখুন, মাথা ন্যাড়া করে দিন এবং মুখে কালি মাখিয়ে দিন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে ভগবান গোলা বিধানসভার বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন বিধায়ক ইদ্রিস আলী। মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা বিধানসভার খরিব বোনা থেকে বেনিপুর মোড়ের রাস্তাগুলি ঘুরে দেখেন তিনি। সবকিছুর পর ইদ্রিস আলী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাণ্ডারি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের প্রভূত উন্নতি ঘটাচ্ছেন, কিন্তু বিজেপির প্ররোচনায় কেন্দ্রীয় সরকার বা বিএসএফের অধীনে থাকা রাস্তাগুলো মেরামত করছে না, বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এরপরই তিনি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে গাছে বেঁধে রাখার নিদান দেন। বিজেপি নেতা তথা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার যদি ভগবান গোলা আসেন, তাদের গাছেতে দড়ি দিয়ে বেঁধে রাখুন, দড়ি দিয়ে বেঁধে তাদের মুখে আলকাদরা বা কালি মাখিয়ে দিন আর পুরো মাথাটা ন্যাড়া করে দেবেন।